নাইবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুন আলিয়া পীর সাহেব চরমনাই আমাদের মাঝে আসতেছেন আমরা ওনার দিকে তাকাইয়াম ওনার জন্য অপেক্ষা করে কষ্ট করার মধ্যখান দিয়ে শান্তি পাই না ও শান্তি পাই জোরে কোন শান্তি পাই না ও শান্তি পাই শান্তি পান দিয়ে কষ্ট করে এতগুলো মানুষ চাপা চাপা করে বসা আছেন শান্তির আশাই তো বসা এমন একজন মানুষ পাবো কোথা যার চেহারার দিকে তাকাইলে জুসগিরা গুনাগুলো জড়িয়া পড়িয়া যায় মাঝে মধ্যে মঞ্চে বসতে আমি নিজে চিন্তা ভাবনা করি জানি এই চিন্তাটা আমার মনের মধ্যে আসছি আরে ওয়াজের মজমায় যখন বসতাম চেয়ারের মধ্যে বসতাম শায়খ ও মুর্শিদ আমার ফুতুহুল আলম সৈয়দ আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব রহিমাহুল্লাহর সঙ্গে জীবনে বহু রাত একসঙ্গে ছিলাম জীবনে বহু মহাফিল একসাথে করছিলাম জীবনে বহু জায়গায় ওনার গাড়ি দিয়ে ঘুরছিলাম এখন চিন্তা ভাবনা মাঝে মধ্যে করে দেখি যাদের সঙ্গে চললাম যাদের সঙ্গে থাকলাম কেউ তো এখন আর মাঠের মধ্যে নাই আল্লাহ তাআলা আমি সানাউল্লাহর ময়দানে এখনো রাখছেন কতদিন রাখবেন জানি না কিন্তু শায়েখদেরকে হারাইয়া বড়দেরকে হারাইয়া এখন আফসোস করে চিন্তা করি এদেরকে কই পাবো মৌলানা ফজলুর রহমান সাহেব মাথার মধ্যে হাত দিয়া মাঝে মধ্যে কইতো সানাউল্লাহ চিন্তা করিস না এই তরিকার পিছে যারা লাগিয়া রয়েছে আল্লাহ তাআলা কাউকে ঠগাই নাই কেউ মাহরুম হয় না বঞ্চিত হয় নাই ও বন্ধুরা আমার আল্লাহ তাআলার মেহেরবানি ফজল করম দয়া ও মায়া লালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা মাবুদের ফজল করম মাবুদের দয়া এবং মায়া দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের হালতের মধ্যে রাখছেন এটাই সবচাইতে বড় শুকরিয়া হযরত মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম মাবুদের সঙ্গে তুর্কহারি কথাবার্তা বলার জন্য রওনা করছেন যাওয়ার পথে কত একদল হরিণ ডাক দা বলে হুজুর আপনি তো তুর্কহারে যাবেন আল্লাহর লগে কথা কইতে আমরা তো এলাম কম দাম আমার ছোট হায়াওয়ার আমাদের কথা তো আল্লাহ তাআলা শুনতো না দেন না মন্ত্রী মিনিস্টার এমপি দিন বাইলে আমগো বিল আছে আরে চেয়ারম্যানরা লিডাররা মেম্বররা মাতবররা সদবররা যারা আছে বড় বড় লিডার হ্যাঁ ওই তো জায়গা দিয়ে মন্ত্রী মহোদয় তুলাইতে না আমগো মতো ফেতি গেল দেয়া কোনো রকম বলা হরিণগুলো বলতে যে হুজুর আপনি যখন তুর পাহাড়ে যাইবেন আল্লাহ সঙ্গে কথাবার্তা বলার জন্য তা আমগো এই গরিব গিসা হরিয়া ছিল মামলা ছিল মামলাটা আল্লাহর কাছে দাখিল ছিল ক হুজুর জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা জমিন দিলে সব শুকিয়ে গেছে গা বৃষ্টি বাদল নাই আমগো খাওয়া দাওয়া ঠিক মতো নাই বৃষ্টি বাদল পানিতে ভিজলে না জায়গা ঢাকা ভিজলে গাছপালা ধরে যায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করি বৃষ্টি কব হইব রহমতের বৃষ্টি হইলে আমরা সুখে থাকবো আরামে থাকবো এই সংবাদটা আমি জানাই আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম চলে গেছেন এদিক দা হরিণলারা এডাকে হেরে হেডাকে হেরে জলদি করে আয় সংবাদ ভালো জায়গা দিছি ভালো সুন্দর নিউজ আসতেছে অল্প সময়ের মধ্যে আয় বৈজ্ঞানিকের গতকালকে পত্রিকা দেখছি কইছে সীতাকুণ্ড যে আগুন লাগে সে আগুনের ইয়েগুলা গ্যাসগুলা উপরে উঠছে বৃষ্টি হইলে এগুলো গ্যাসগুলা নামবো কোন লোক কিন্তু এই বৃষ্টির ভিজবেন না এই বৃষ্টির ভিজলে কিন্তু অসুখ হইব তো মনে মনে কই বাট আমি বর্তমান মির্জে গেছি বৃষ্টির যে কোনো ক্ষমতা নাই ক্ষমতা সব ক্ষমতার মালিক কে আরেকবার আরেকবার জোরে কর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার মালিক হইছে আল্লাহ যারা বলে সকল ক্ষমতার জনগণ ক্ষমতার মালিক হলো উচ্চ হইলো জনগণ আমরা ওদের সঙ্গে নাই আমরা জানি সকল ক্ষমতার মালিক কে আপনারা কন আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক রোগ দেওয়ার মালিক সুখ দেওয়ার মালিক বাঁচায় রাখার মালিক ধন সম্পদ বীজ দেওয়ার মালিক নিয়ে যাওয়ার মালিক মনে রাখবেন বেশি ধন সম্পদ হইলে যদি ধনের মধ্যে দিনদারি পাওয়া না যায় এই লোকটা কোনোদিন কিন্তু সুখী হইতে পারে না কত মানুষ কত ধন সম্পদের মালিক কয় টাকা তা জানি না বেশি টাকার মালিক এহান্দা টাকা পাই ওহান্দা টাকা পাই আন্দা বাড়ি ওন্দা বাড়ি আন্দা গাড়ি ওহান্দা গাড়ি খোঁজ নিয়ে দেখেন সুখের সুখ তার মনের মধ্যে নাই সুখের মালিক আল্লাহ তাআলা দারে বানাইছেন সেই তো সুখ পায় অন্য লোকে সুখ পায় নাই টাকার মধ্যে সুখ নাই বাড়ির মধ্যে সুখ নাই ঘরের মধ্যে সুখ নাই ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার স্ত্রী পুত্র ঘর সংসার ধন সম্পদ বাড়ি গাড়ি মিল ভিক্টরি তোমার শান্তি দিতে পারে না, শান্তি যদি পেতে চাও রে বান্দা আমি আল্লাহর প্রেমের মধ্যে লাগিয়া যাও, আমার প্রেম ছাড়া শান্তি কেউ পাইতে পারো না। আল্লাহর নামে যে কত মজা, আল্লাহ ডাকের মধ্যে কত স্বাদ, সব লোকে তো বুঝে না, যারা গহীন নজরিতে ঘুম থেকে জাগিয়া মাবুদের প্রেমের মধ্যে পড়িয়া একটু সময় জিকির আজকার করিয়া আল্লাহর আল্লাহকে ডাকে ওই লোকটার কাছে জানতে পারবে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কত বড় মজা। যার মধ্যে জিকির নাই, জিকির করলে ভালো লাগে না, সবথেকে হালকায় জিকির হয়, প্রথম আস্তে আস্তে বাগিয়া যায়, জিকিরের নামটা শুনলে ওর মনে কোনো শান্তি নাই। অনেক দল মানুষের জিকির করতে মনে চায়, জিকির করলে বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক খারাপ হইয়া যায়। ও ভাইরা বলতেছিলাম আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ কথাবার্তা মাহবুদের সঙ্গে বলা পর পরক্ষণে মুসা পয়গাম্বর জিজ্ঞাসা করে বলে মাহবুদ গো আপনার কতগুলো হাইওয়ান জানোয়ার হরিণেরা পাহাড়ের নিচের মধ্যে দাঁড়ানো আছে, আল্লাহ তারা একটা প্রশ্ন আমার করছিল আপনার কাছে জানবার জন্য, সেই প্রশ্নটা হলো এই আল্লাহ জমিনে বৃষ্টি কবে দিবেন জানার জন্য ওরা দাঁড়াইয়া রয়েছে, আমি এতে নামলেই তো ওরা আমার কাছে প্রশ্ন করবো কি আনছেন কিছু সংবাদ। আল্লাহ তালার কাছে মুসা পয়গাম্বর বার 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 বলার পর আল্লাহ তালা বলে মুসা যাও ওদেরকে গিয়া বলে দাও 100 বছরের মধ্যে জমিনে বৃষ্টি হবে না। মুসা আসলাম কয় এই দুঃসংবাদটা কেমনি গিয়া করি, একটা ভালোই তো আমি আস্তে আস্তে যাই আমি গিয়া দেখবো ওদের কিছু গেছে গা, তা আমার এই দুঃসংবাদটা কম লাগে নাই, এই দুঃসংবাদটা কইলে আর কি লাভ হইল, তখন মনে দুঃখ হয় না লাগবে। আস্তে আস্তে আসার পরে তাকে হ্যাঁ হরিণ ছিল কথা বলার সময় 5-7টা, এবার হরিণ হয়ে যে 50-60টা দেখিয়া সবার লইছে আল্লাহর পয়গম্বর গেছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, জলদি করে আয় দিয়েছেন কি সুন্দর সংবাদ নিয়ে আই। মুসা আসাম নাই মেধে লোকজনের হরিণের কারি মুসা আসাম দেখিয়া হরিণ দুলাভ সমস্বরে খুশি হইয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা আসাম সালামের জবাব দেওয়ার পর হরিণগুলো জিজ্ঞাসা করে গো আল্লাহর নবী আমরা যে একটা মামলা দিছিলাম মামলার ফয়সালা কি হয়েছে জানতে চাইছিলাম, মুসা পয়গম্বরকে সংবাদ ভালো না এরকম সংবাদ তোমাদের শোনানো যাবে না, সংবাদ শুনলে দুঃখ লাগু তোমাদের মনের মধ্যে। হরিণগুলা বলে হুজুর আমাদের কথা মাহবুদে শুনছেনি, আমাদের কথাগুলা মাহবুদে শুনে বুঝার জবাব দিছেনি, বলে হ তোদের কথা বলছিলাম আল্লাহ খুশি হইয়েই জবাব দিছে, তোদের জবাবটা তোদের মনোভূত হবে না বিদায় বলতে চাই না। হরিণগুলা বলে হুজুর আপনার জবানের দ্বারা সংবাদটা শোনান আল্লাহ তাআলা কি কথাগুলো আমাদের কাছে বলছে। মুসা আসলাম বলে হরিণ রে আল্লাহ তাআলা জানাই দিছে 100 বছরের মধ্যে জমিনে বৃষ্টি হবে না। হরিণগুলা শুনিয়া সবগুলা হরিণ সমস্যার উচ্চ আওয়াজ দিয়া জোরে সুরে সবাই বলতে লাগছে আলহামদুলিল্লাহ, এরকম শব্দ আলহামদুলিল্লাহ বলার মধ্যখান দিয়া মুসা পয়গম্বর বলতে যে তোরা যে হাইওয়ান আসলেই তো তোরা হাইওয়ান, হাইওয়ান না হইলে বৃষ্টি জমিনে হবে না, তারপরে কেন বস আলহামদুলিল্লাহ। হরিণগুলো জবাব দেয় এগো আল্লাহর পয়গম্বর জবাব দিলাম আলহামদুলিল্লাহ বললাম এই কারণে আমাদের মতো কম দামের জানোয়ারের নামটা যে আল্লাহর কাছে বলার পরে আল্লাহ শুনছে এমন মাবুদের কোনোদিন নিতে পারবো না। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবিল আশাদীদ। আল্লাহ তালার পক্ষে দরবারে শুকরিয়া আদায় করার পর কোন তাকাইয়া দেখতেছেন রহমতের বৃষ্টি চতুর দিয়ে ঝাপড়াইয়া নামতেছে। মুসা পয়গম্বর ডাক দাও বলে আল্লাহ আপনি বলছেন বৃষ্টি হবে না, এখন দিয়ে এই মুহূর্তে বৃষ্টি নেমে গেল আমি ওদের কাছে ছোট হইয়া গেলাম। আল্লাহ তালা ডাক দাও বলে মুসা আমার প্রশংসা আমার তারিফ যারা করে আমি ওদেরকে ভুলতে পারি না, এই জন্য আমরা সবাই জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দারে ভুলে না,
আজকেই মেঘনাগারের মধ্যে, হাই স্কুল কলেজের মাঠের মধ্যে আল্লাহ তাআলার মেহেরবানি ফজল করমি দয়া কইরা মায়া কইরা এমন একজন মেহমান পাড়াই দিয়েছেন যার মুখের দিকে তাকাইলে মনে হয় তাকানোর পরক্ষণে মনে যেন সাক্ষী দেয় সগিরা গুনাগুলা লোকটার মুখের দিকে তাকানোর কারণে সগিরা গুনাগুলা যেন জয়রা পড়তেছে নিজের মধ্যে অনুভব করা যায়। এমন একজন দামের মেহমান আল্লাহর ফজল করবে অল্প একটু সময়ের মাঝে আমাদের মাঝে আসতেছেন নাইবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুন আলিয়া পীর সাহেব চরমনাই আমাদের মাঝে আসতেছেন আমরা ওনার দিকে তাকাইয়াম ওনার জন্য অপেক্ষা করে কষ্ট করার মধ্যখান দিয়ে শান্তি পাই না ও শান্তি পাই জোরে কোন শান্তি পাই না ও শান্তি পাই শান্তি পান দেখে কষ্ট করে এতগুলা মানুষ চাপা চাপা করে বসা আছেন শান্তির আশাই তো বসা এমন একজন মানুষ পাবো কোথা যার চেহারার দিকে তাকাইলে জুসগিরা গুনাগুলা জড়িয়া পড়িয়া যায়। মাঝে মধ্যে মঞ্চে বসতে আমি নিজে চিন্তা ভাবনা করি জানি এই চিন্তাটা আমার মনের মধ্যে আসছি আরে ওয়াজের মজমাইজন বসতাম চেয়ারের মধ্যে বসতাম শায়খ ও মোর্শেদ আমার ফুতুহ আলম সৈয়দ আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব রহিমাহুল্লাহর সঙ্গে জীবনে বহু রাত্র একসঙ্গে ছিলাম জীবনে বহু মহাফিল একসাথে করছিলাম জীবনে বহু জায়গায় ওনার গাড়ি দিয়ে ঘুরছিলাম এখন চিন্তা ভাবনা মাঝে মধ্যে করে দেখি আমার সঙ্গে যাদের সঙ্গে আমি চলছিলাম কুমিল্লার ফজলুর রহমান আল্লামা ফজলুর রহমান সাহেব নোয়াখালীর মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব ইনারা ফজলুর পীর সাহেবের খলিফা ছিলেন খুলনার মাওলানা ইসমাইল সাহেব কথা বলতেন আর কানতেন বরগুনার আব্দুর রশিদ সাহেব ঢাকা জেলা মুজাহিদ কর্মী সদর আব্দুল কাদের সাহেব মাওলানা ফজলুর রহমান সাহেব মাওলানা ফজলুল্লাহ সাহেব যিনাকে বাইতাল ফৈজ বলা হইত আবুল খায়ের বিক্রমপুরী সাহেব আমার আদরের বন্ধু মানুষ কয়েকজন ছিল তাদের সঙ্গে যারা আমার বয়সে ছোট বইলা মনে হইত এর মধ্যে নসুন্দির ছিল মা তফাদ্দুল হোসেন তফাদ্দুল হোসেন সাহেব এরপরে আমার বন্ধু মানুষ এই জায়গায় একসঙ্গে তাদের সঙ্গে চলতাম বারবার বসতাম প্রেমের কথা কইতাম টেলিফোন দিয়াম মন হাবিবুল্লাহ আনসারি সাহেব ভাইদেরকে হারাইয়া যাদের সঙ্গে চললাম যাদের সঙ্গে থাকলাম কেউ তো এখন মাঠের মধ্যে নাই আল্লাহ তাআলা আমি সানাউল্লাহর ময়দানে এখনো রাখছেন কতদিন রাখবেন জানি না কিন্তু শায়েখদেরকে হারাইয়া বড়দেরকে হারাইয়া এখন আফসোস করে চিন্তা করি এদেরকে কই পাব মাওলানা ফজলুর রহমান সাহেব মাথার মধ্যে হাত দিয়া মাঝে মধ্যে কইতো সানাউল্লাহ চিন্তা করিস না এই তরিকার পিছে যারা লাগিয়া রয়েছে আল্লাহ তাআলা কাউকে ঠগাই নাই কেউ মাহরুম হয় না বঞ্চিত হয় নাই ও বন্ধুরা আমার আল্লাহ তাআলার মেহেরবানি ফজল করম দয়া ও মায়া লালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা মাবুদের ফজল করম মাবুদের দয়া এবং মায়া দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের হালতের মধ্যে রাখছেন এটাই সবচাইতে বড় সুক্রিয়া ও বন্ধুরা আমার মরণ কিন্তু সবারই সামনে আছে মরণ কিন্তু লাগবে মরণ ছাড়া উপায় নাই মরণ লাগবো কেউ থাকতে পারবো না যত ধনী বলেন গরিব বলেন শিক্ষিত বলেন মূর্খ বলেন কেউ ধনী থাকার মতো লোক নাই একটা লোকও থাকতে পারবো না কিন্তু বুদ্ধিমান ওই লোক উলুল আলবাব ওই মানুষগুলা যে মানুষগুলো মরবার আগে দিয়া মরার কথা বারবার বারবার স্মরণ করি কবরের কথা বারবার বারবার স্মরণ করি কিভাবে থাকবো আমি অন্ধকার কবরে বাবা ছিল বাড়ির মালিক বাবা আমারে দিয়া গেছে আমি চলে যাবো আর ছেলেমান মালিক হবে এরকম অবস্থার মধ্যে থাকা যাবে না যদি এই চিন্তাটা একবার মনের মধ্যে ঢুকিয়া যায় ওই মানুষটা কোনোদিন আল্লাহকে আর বলতে পারে না আল্লাহর সঙ্গে তার প্রেম ভালোবাসা এমন ভাবে লাগিয়া যায় দংশম্বদের তার মোহ নাই ভালোবাসা নাই এই তরিকার মুরব্বী এই তরিকার রহনামা তার নাম ছিল আলাউদ্দিন আমরা জানি মরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেটে আসছিলেন 18 বারা হাবের সাবইয়া কিন্তু আলাউদ্দিন সাবিরির কথা অনেকে আমরা জানি না অনেকে জানা নাই আলাউদ্দিন সাবির সাহেব রহমতুল্লাহ আলাই মার পেট থেকে 30 পারার হাফেজ হইয়া আল্লাহ তার দুনিয়াতে বানাইছিলেন আলাউদ্দিন সাবির সাহেব রহমতুল্লাহ আলাই
মামা শেখ ফরিদউদ্দিন আক্তার শেখ ফরিদউদ্দিন সাহেবের সঙ্গে মার মামার সঙ্গে সম্পর্ক যাতায়াত করে যাওয়া আশা করি। একদিন আলাউদ্দিন সাহেবের মা মিয়া ডাক্তার বলেন, ভাইজান আপনি বড় অনেক বড় আলা দরজার মানুষ, আলাউদ্দিনের জন্য কি আপনার মায়া লাগে না? আপনার এই কাছে একটু বসাইয়া তাজকে নফসের এসলাই সংশোধনের ব্যবস্থা করিয়া দিয়া আমার আলাউদ্দিনকে আমার মাওলার সঙ্গে মিলাইয়া দে। মাতা সন্তানকে মাওলার সঙ্গে মিলাইবার আমার সমাজ কতগুলা মা আছে, মাদ্রাসা হয়েছে মাদ্রাসা আমার লেখাপড়া পছন্দ লাগে না, মায় ভোলাবান কেজি স্কুলে দিয়ে লাই আছে না মুসলমান মা, অন্য ধর্মের মার কথা কিন্তু আমি বলতে চাই না, হ্যাঁ তো ধর্ম হিসেবে লেখাপড়া করাইব, আরে কত মুসলমান মা ও তো আছে মায় শুনো খেলে মুক্ত মুনা ফাড়াইয়া বার মাথার মধ্যে বারান্দলার ক্যাপ পরাইয়া পুলিশের মতো পোশাক পরাইয়া গুলশেন টুলশেন কিনতে গিয়ে দিয়া মায় কেজি স্কুলে খোলা টাকা ফাড়ায় কেজি স্কুলে হয়ে গেছে ইরা হে লেখাপড়া শিখিয়া আস্তে আস্তে মর হয়, কিন্তু মাদ্রাসার কোরআন পড়া তার মজা লাগে নাই মায়া লাগে নাই। আলাউদ্দিন সাহেবের মা শেখ ফরিদউদ্দিন সাহেবের কাছে বলতে, ভাই আপনার কাছে আমার আলাউদ্দিনকে কিছুদিন রাখেন, আলাউদ্দিন থাকলে তাজকে নফস হবে এসনায় সংশোধন হবে রিয়াজুর ব্যবস্থা করা হবে। বোন বোনের দিকে তাকিয়ে বলে, ভাই বোন ঠিক আছে বাইরের বাকিদের রাখিয়া দিয়া যাও। বাকিদের রাখিয়া দিয়ে মামা ডাকদা বলে, বাগিনা তোর মামার এই স্কেচ তুই দেখ শুন করে রাখবি, তোর একটা দায়িত্ব দিলাম রে বাগিনা, তুই মেহমানখানা যত মেহমান আসবি মেহমানখানা দিয়ে বাবুরছিখানা দিয়ে লক্ষ্য রাখবি, মেহমানদের খানা পিনা খাওয়াবি, কোনো মেহমান যে খানা না খাইয়া যাইতে পারে, যেমন বড় বড় মাদ্রাসার হজরত জিরে যে বসা আছে পাশে এদের মাদ্রাসার মধ্যে মেহমান গেলে আগে মেহমানে মেহমানগিরি করাও আগে মেহমানে খানা পিনা খাওয়াও ওর অন্য কথাবার্তা বলো। নিজাফর আল্লাহ মাসে শেখ ফরিদউদ্দিন আক্তার সাহেব রহমতুল্লাহ দরবারে মান্না আসতো মানুষ খানা পিনা খাইতো, বাগিনা তুমি দেখছো করবা। আলাউদ্দিন সাহেবের সাহেব লোকজন আসে লোকজন খেদমত করে বোলিংয়ের বাজার করে বোলিংয়ের মাছ তরকারি কিনে লোকজনের খেদমত করতেছি চলছে জীবন। এরকম অবস্থায় ছয় মাস পার ছয় বছর পর এসে মা আসছে ছেলেকে দেখবার, আসিয়া তাকে দেখে আলাউদ্দিন তো আলাউদ্দিন নাই, আলাউদ্দিন শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, গায়ের মধ্যে গুষ্ট নাই সব যেন হাড় দেখা যায়। মা ছেলের দিয়ে তাকাইয়া চিৎকার দিয়া ডাক্তার বলে, তোমার কাছে আমার ছেলেকে দিয়ে গেছিলাম মানুষের মতো মানুষ বানাইবার জন্য, কিন্তু আমার আলাউদ্দিনের গায়ের মধ্যে কোনো গোস্ত বলতে দেখি শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, তুমি কি আমার আলাউদ্দিনের খোঁজ করো লোক নাই? শেখ ফরিদউদ্দিন ফরিদ শেখ ফরিদ জিজ্ঞাসা বলে, বন্ধু আমি তো বাগিনার খোঁজ করো লোক চিন্তা মনে করি নাই, যেই তো ওর দায়িত্ব দিয়েছিলাম খানা পিনা করানোর জন্য লোকজনের, এখন মামা জিজ্ঞাসা করে, বাগিনা তুমি খানা পিনা খাও নাই? বলে, না মানা মামা খানা খাই নাই। তাহলে তুমি কিভাবে রইছো? বলে, মামা আল্লাহের জিকির যে বড় খানা আল্লাহের জিকির খাইয়া রইছিলাম আমার খিদা পিয়াস দরকার মনে করি নাই। ফরিদউদ্দিন আক্তার বলে, বাজার খানার জন্য আবার দ্বিতীয় দাম লাগবে আমি জানি নাই, আমার কাছে জিজ্ঞাসা করলি না কেন, কারণ কি বল? আলাউদ্দিন সাহেবের জবাব দেয়, মামা আমি এত বেলাজ না, আমি খানার জন্য আমার মামার কাছে বিরক্ত করুনি, যে মুহূর্তটা আমি বিরক্ত করবো আমার মামারই এই মুহূর্তে আমি আমার মাওলার একটু জিকির করলে আমার মাওলা খুশি হইয়া যাবে। বোন ডাকদা বলে, বা আমার আলাউদ্দিনকে নিয়ে যাবো আমি বাড়িতে, তুমি যাওয়ার আগে দেখা ছোট্ট আবদার তোমার কাছে আমার, মানে তোমার মেয়ে ফজিলা তো ফজিলা ফজিলাকে আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিবা, ফজিলাকে আমি বউ বানাইয়া আমার পুত্রবধূ বোন বাড়িতে নিয়ে যাবো। নিজামুদ্দিন আউলিয়া সাহেব বলতেছেন, বন্ধু তোমার ছেলে বিবাহ করার মতো যে এনার্জি, বিবাহ করার যে প্রেম প্রীতি ভালোবাসা, তোমার ছেলে আলাউদ্দিনের মধ্যে এগুলো নাই, আলাউদ্দিন একমাত্র আল্লাহ ছাড়ার কিছু বুঝে না। বোন বলে, ভাই বুঝছি আমি গরিব বিদায় তুমি আমার ছেলের কাছে মেয়ে বিবাহ দিবা না। বোনের আব্দারে দিয়ে তাকাইয়া ছেলেকে বিবাহ করে দিলেন, রাত্রবেলা গোপন ঘরের মধ্যে স্বামী স্ত্রী দিলেন, বাসর করে যাইয়া রাত্র আলাউদ্দিন তো মাবুদের প্রেমের মধ্যে পইরা কামতেছে, ফাইনা মাতু আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ
আনামাকুম আইনামাকুন্তু আল্লাহু আলীমুন বিযাতিস সুদূর আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আলাউদ্দিনের চিন্তা তো মাবুদের সঙ্গে প্রেম করিয়া থাকা চলাম আলাউদ্দিন রাত সকাল বেলা স্ত্রী গহিন গজিনি শেষ সাথে ডাক দিছেন ডাক দিয়া বলতেছেন স্বামী আপনি দিতে আমার দিয়ে তাকান না আমার দিয়ে চান না আর বুঝি না আলাউদ্দিন সাহেবের সাহেব বলতেছেন আলাউদ্দিন সাহেবের বলতে কে তুমি বলে আমি আপনার মাসুকা চিৎকার দিয়া ডাক ডাক যে মাসুকার খোঁজে এত জায়গায় দৌড়াইলাম মাসুকার তালাশ করতে গেলাম মাসুকরে পাইলাম না সেই মাসুক আমার ঘরের মধ্যে আমার কুট থেকে আসলো বলিয়া যখন চিৎকার মারছি মুখেতে প্রেমের আগুন বাইর হইয়া যাইয়া সঙ্গে সঙ্গে বিবি সাহেব La ilaha illallah, la ilaha illallah.